এই বাদ তো শুনুন নাকি এই যে পাঁচটা যেটা দেখাইলাম আপনাদের হ্যাঁ 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 কি পরিমাণ ন্যারি পাকড়া হয়ে যাবে এই গরমে দেখছেন তো অবস্থা ভেবে গেছে একবার তো হাত পাতার জন্য আগুন জলে রে আইসকানে হারি খাম ওদের চাই খায়া ফাটা হলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা ঈদের পর আবারও চলে আসছি অনেকদিন গ্যাপ ছিল বাট আজকে আবার চিন্তা করছি আবার ব্লগটা শুরু করা যাক তো আজকে আমি চলে আসছি মিরপুর ১১তে এটা হচ্ছে কুর্মিটোলা ক্যাম্প আর কি মিরপুর ১১ রাইট মিরপুর ১১ স্যার এটা আমি ডিটেলস পরে বলে দিচ্ছি আজকে আমি চান্দনে আরিতে চলে আসছি দেখতে পাই গ্র্যান্ড চান্দ শাহিনে আরি অনেক ফেমাস এটা আজকে আমরা ট্রাই করবো এটাকে টেস্ট বিষয়ে সব কিছু আপনাদের ডিটেলস বলবো তুলনায় নেয় ৩৬ বছর বলবেন এই গরমের মধ্যে মানে আমি যেদিকে জানি মানুষ ঠান্ডার মধ্যে ন্যারি বেশি খায় এই আজকে কিন্তু প্রায় ১৪০ ডিগ্রি সেলসিয়াস মেবি গরমের তাপমাত্রা চলতেছে তাও ন্যারি যে পরিমাণ ফ্যান আমরা বাঙালিরা এখানে কাস্টমারদের বুঝতে পারবেন খেতে চলে আসছে যে আমি চলে আসছি খেতে আর আমি খুব এক্সাইটেড কারণ এখানে আমি ফার্স্ট টাইম আসছি দেখি টেস্ট কেমন হয় আমি ভালোই হবে এখন আমরা ওয়েট করতেছি খাবার ওনারা খাবার শেষ করে দেন আমরা শুরু করবো আর কি মনে হচ্ছে খাবারটা ভালোই হবে কারণ যেহেতু মানুষ এত পরিমাণ কাস্টমার এখানে আসে আমরা টেস্ট করি আর গরমের মধ্যে নেয়ারি মানুষ কমই খায় শীতের মধ্যে অনেক সেল হয় না ভাই গরমে বেশি এটা উল্টা হয়ে গেল আবার আমি শীতের মধ্যে বেশি সেল হয় দেখ মাশাল্লাহ ৩৬ বছর যাবত না নাম হচ্ছে ২৫০ টাকা হ্যাঁ এখানে দুই পিস দিবে ওনারা নলির অংশ এটা তো নলি গেল আর এই যে পেয়ার এখানে নলির নিচের অংশটা দুই পিস ২০০ টাকা আমাদের এই রুটি জিনিস একটু ইউনিক মানে আমরা তো বেশিরভাগই যারা ন্যারি খাওয়া ন্যারি পছন্দ রুটি থাকে আমি আজকে বুঝতে চাই বুঝলাম না আমি ব্লগ দিয়ে গিয়ে এত বাড়াই দিল হিসাবে কিন্তু আমাদের বেশি লাগতেছে Thank you.
কি পরিমাণ ন্যারি পাগলা হয়ে যাবো এই করোনা দেখছেন তো অবস্থা ভেবে গেছে একবার তো হাসপাতাল চলবো আমি তো খালি সাতশোর উপরে ভালো খাবার পাওয়া যায় সাজেস্ট করতে পারি আপনাদের জন্য আপনারা এখানে আসেন আমি মানে পার্সোনালি করতেছি খাবার দাবার টেস্ট মানে আমি কি রিভিউ দিব কাস্টমার দেখলেই বুঝতে পারবে এখানে কত পরিমাণ সেল হয় মাশাআল্লাহ খাবার খুব ভালো কতক্ষণ থাকতে পারবো আর যেসব ন্যারি খেয়ে হাত আড়লো না আমার পিওর না Guys, I'm done. একদম পেট লোডেড ভেবে গেছি পুরো এখন ঠান্ডা ঠান্ডা কোক খাইতে হবে বাট খাবারটা অ্যাকচুয়ালি জোর ছিল যাই অনেকদিন পরে আবার ব্লগে আমি শুরু করলাম সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনও ফলো করেনি ফলো করো আর লাইক কমেন্টসটা মাস্ট আল্লাহ হাফেজ